সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আপনাদের প্লে স্টোরের প্যারেন্টাল কন্ট্রোল পাসওয়ার্ড লাগিয়ে থাকেন আর পাসওয়ার্ডটা আপনারা ভুলে যান, এখন আপনারা এই প্যারেন্টাল কন্ট্রোলের পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে আপনারা এটাকে অফ করতে পারেন না, তাহলে আপনারা এই পাসওয়ার্ডটাকে কিভাবে রিসিট করবেন? এখানে প্রথমে আমি প্লে স্টোরটাকে ওপেন করতেছি, তারপর এখানে উপরে প্রোফাইল লোগোতে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন সেটিং লেখা আছে, এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে ফ্যামিলিতে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন প্যারেন্টাল কন্ট্রোল অন, তো এটাতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে যখনই আমি এটাকে অফ করতে যাই সাথে সাথে পাসওয়ার্ডটা চাইতেছে। তো আমার কাছে যেহেতু পাসওয়ার্ড নেই, তো আমি এখান থেকে কী করবো, এটাকে ব্যাক করে পিছনে চলে আসব। আসার পরে এখানে প্লে স্টোরটাকে আমি চাপ দিয়ে ধরে রাখবো, ধরে রাখার পরে এখানে দেখেন অ্যাপ ইনফো লেখা আছে, তো এটাতে ক্লিক করবেন। এখানে আপনাকে অ্যাপ্লিকেশনের সেটিংয়ে নিয়ে আসবে, আসার পরে এখানে দেখেন স্টোরেজ ইউসেজ আছে, তো এটাতে ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, করার পরে এখানে ওকে করে দিবেন, বাস এখান থেকে ব্যাক করে পিছনে চলে আসবেন। আসার পরে আবারও এটাকে ওপেন করবেন, তো ওপেন করার পরে এখান থেকে আবারও আপনি উপরে প্রোফাইলের লোগোটাতে ক্লিক করবেন, করার পরে এখানে সেটিংয়ে চলে আসবেন, ফ্যামিলিতে আবার ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে প্যারেন্টাল কন্ট্রোল অফ আছে। তো আপনারা যদি আপনাদের প্লে স্টোরে প্যারেন্টাল কন্ট্রোলের পাসওয়ার্ড ভুলে যান, এইভাবে খুব সহজে আপনাদের পাসওয়ার্ডটা আপনারা রিসেট করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ধন্যবাদ।